স্যাংশনে আওয়ামী লীগ নেতারা খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। তবে সবাই গেলে মিষ্টি খাই আমরা, ভোট চুরি করে পার পাইবা ওই সুযোগ আর নাই। আমাদের কিন্তু আমেরিকায় কেউ নাই, আমাদের কিন্তু যুক্তরাজ্যে কেউ নাই, ইউরোপ কানাডায় কেউ নাই। এ কার আছে আমেরিকায়? আমেরিকায় কার আছে? ওই শান্তির মায়ের আমেরিকায় আছে, আছে। সেখানে শান্তি সমাবেশ দিয়ে গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, টান পড়েছে এখন, তাই না? তিন সপ্তাহে নোটিশ পেয়েছে, চোরের দল নোটিশ লুকায় রেখেছে, নোটিশ লুকায় রেখে এই চোরের দল আড্ডুম বাড্ডুম ঢোল পিটাচ্ছে আমেরিকার স্যাংশন দিবে। তুই দে না রে ভাই, 10 বার দে, 14 বার দে, দিনে 5 বার কারেন্ট যায়। আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখে নাই, কারেন্ট কেন যাবে? আবার বলে, বড় বড় কথা বলে বিদ্যুতে নাকি ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি গণভবনের থার্ডের তলে থেকে আসে না? আমাদের টাকাতে ভর্তুকি দেয়, আমার টাকাতে ভর্তুকি দিয়ে আমাদের থেকে গরম চোখ দেখায়। মমতা দাদা আপনি কই? বহুত কারেন্ট হয়েছে আপনার, কারেন্ট ফেরি করে বেচবেন আপনি, তাই না? 5 বার কেন কারেন্ট যায় তো কারেন্ট আপনার? আগের রাতে এই জাহাঙ্গীর সাহেব অভিযোগ করলো নির্বাচনের বিরুদ্ধে, অভিযোগ করলো। পরের দিন হারামখোর বলছে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে। সমসাময়িক সময়ে একটি ধর্মভিত্তিক দল বলেছিল যে তাদেরকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে এবং জান্নাতের আকাঙ্ক্ষা দেখিয়েছিল। আমি তো বলতে চাই, গাজীপুরবাসী জান্নাতে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে, তাই নয় কি? আমরা হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম, আপনারা এই পথে যায়েন না, এই পথে যায়েন না, তারা নাটক করবে। আমরা বলেছিলাম আগের রাতে এই জাহাঙ্গীর সাহেব অভিযোগ করলো নির্বাচনের বিরুদ্ধে, অভিযোগ করলো। পরের দিন হারামখোর বলছে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে। এইবার কি জান্নাতের জান্নাতের ইজরাদারদের স্মরণ হবে? হবে, হবে। আমরা বারবার বলছি যে আপনারা এসব করেন না। আমরা স্পষ্টভাবে গণ অধিকার পরিষদ সবসময় বলেছি, যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে তারা প্রত্যেককে বেইমান, স্বতন্ত্রভাবে নির্বাচনে যাক আর ব্যক্তিগতভাবে যাক আর দলীয়ভাবে যাক, তারা প্রত্যেককে বেইমান। এইবার আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা বেইমান হবেন নাকি দেশপ্রেমিক হিসেবে মারা যাবেন। স্যাংশনে আওয়ামী লীগ নেতারা খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। তবে সবাই গেলে মিষ্টি খাই আমরা, আওয়ামী লীগও খুশি, আমরাও খুশি, আমরাও খুশি। সামনে মিয়া ভাই ঘুঘু দেখেছো, ভাত দেখো নাই, ঘুঘু দেখেছো, ভাত দেখো নাই, ভোট চুরি করে পার পাইবা ওই সুযোগ আর নাই। আমাদের কিন্তু আমেরিকায় কেউ নাই, আমাদের কিন্তু যুক্তরাজ্যে কেউ নাই, ইউরোপ কানাডায় কেউ নাই। এ কার আছে আমেরিকায়? আমেরিকায় কার আছে? ওই শান্তির মায়ের আমেরিকায় আছে, আছে। সেখানে শান্তি সমাবেশ দিয়ে গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়। ইয়াহিয়াও শান্তি সমাবেশ করেছিল, শান্তি কমিটি বানিয়েছিল, ইয়াহিয়া তার পতন আটকাতে পারে নাই। আমরাও বলছি শান্তির মাতার পতন আটকায় রাখতে পারবে না। টান পড়েছে এখন, তাই না? তিন সপ্তাহে নোটিশ পেয়েছে, চোরের দল নোটিশ লুকায় রেখেছে, নোটিশ লুকায় রেখে এই চোরের দল আড্ডুম বাড্ডুম ঢোল পিটাচ্ছে আমেরিকার স্যাংশন দিবে। তুই দে না রে ভাই, 10 বার দে, 14 বার দে। একটা প্রশ্ন তো থেকে যাবেন, আপনার খাওয়ার পানি কই থেকে আসে, কই থেকে আসে? ওয়াশার পানি খান? ওয়াশার পানি খায়? জার্মান থেকে পানি নিয়ে আসে, হাজার হাজার টাকায় 250 মিলি একটা বোতলের দাম, সেখান থেকে পানি নিয়ে আসে। স্যাংশন কারে দিবেন? আমাদের আমেরিকার আমদানি করা কিছুই লাগে না, এই গেঞ্জি থেকে চুলটার তেল মেল কিছুই লাগে না। লাগে কাদের? ওই ভগবানদের লাগে, গণভবনে বসে আছে। বাংলাদেশের কী অবস্থা করেছে আপনারা চিন্তা করেন, দিনে 5 বার কারেন্ট যায়। আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখে নাই, কারেন্ট কেন যাবে, কেন যাবে? পায়রা বন্দরে 12,500 কোটি টাকা লোন পড়েছে, 12,500 কোটি টাকা। এই আপনারা বিদ্যুৎ বিল বাকি রাখছেন কেউ? না, কেউ বাকি রাখছেন? তারা আমাদের বিদ্যুৎ বিলের টাকা কোন চোরে খাইলো, কোন চোরে খাইলো যে 12,500 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি পড়ছে? আবার বলে, বড় বড় কথা বলে বিদ্যুতে নাকি ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি গণভবনের থার্ডের তলে থেকে আসে না? আমাদের টাকাতে ভর্তুকি দেয়, আমার টাকাতে ভর্তুকি দিয়ে আমাদের থেকে গরম চোখ দেখায়।
যে বিদ্যুতের লাইন বন্ধ করে দেবে। মমতা বাবু আপনি কই? বহুত টাইট হয়েছে আপনার, কারেন্ট ফেরি করে বেঁচবেন আপনি, তাই না? পাঁচবার কেন কারেন্ট যায়, তো কারেন্ট আপনার লজ্জা করে না এগুলো বলতে? ভারত থেকে আমদানি করতে হয় 26,000 মেগাওয়াট আমাদের বিদ্যুতের ধারণ ক্ষমতা, 26,000 মেগাওয়াট 15,000 উৎপাদন করতে পারে না, বসে বসে ক্যাপাসিটি দেয় ভারত থেকে আনে, আর এখানে কারেন্ট ওয়ালি বলে কারেন্ট নাকি ফেরি ওয়ালি করে বেঁচবে, ব্যস্ত এখন। আপনার বুটের অধিকার প্রতিষ্ঠার যে খেলার মাঠ সেটি প্রস্তুত করা হয়েছে 2014 সালে, ফাঁকা মাঠে গোল দেওয়া হয়েছে 2018 সালে, ফাঁকা মাঠে গোল দেওয়া হয়েছে 2023 সালে, কি সেভাবে ফাঁকা মাঠে গোল দিতে দিবে? সেই মাঠ কিন্তু তৈরি করা হয়েছে। সুতরাং আপনার বুটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি সেই মাঠে নামুন, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনাকে মাঠে নামতে হবে, সেই ক্ষেত্র কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এই দেশের গণতন্ত্রগামী মানুষের, এদেশের মানুষের অধিকার আদায় করতে যারা রাজপথে নামতে চান, আপনারা রাজপথে নামুন, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনুন, ন্যায় বিচার ফিরিয়ে আনুন, আইনের শাসন ফিরিয়ে আনুন, যে মূল মন্ত্র নিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে এদেশকে স্বাধীন করা হয়েছিল, আজকে 50 বছর পরে এসে আমাদের একে আজকে সেই ন্যায় বিচার সুশাসন মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে যেতে হচ্ছে। সুতরাং স্বাধীনতাটি যে মর্মর উপর ভিত্তি করে এই পাকিস্তান থেকে এই দেশটিকে স্বাধীন করা হয়েছিল, সেই লক্ষ্য কি অর্জিত হয়েছে? অর্জিত হয় নাই। সুতরাং এদেশের বারবার যারা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এই বর্জুয়াদের কাছ থেকে এদেশের মানুষের অধিকার ছিনিয়ে আনার সময় এসেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এই গণপদযাত্রা থেকে আমি দেশের প্রতিটি নাগরিককে বলতে চাই, এই 2023 সালেই আপনাদেরকে মরণ কামড় দিতে হবে। যদি ন্যায় বিচার চান, যদি নিজের জীবনের নিরাপত্তা চান, তাহলে রাজপথে নামুন, নিজের ভোটাধিকার ছিনিয়ে আনুন। ধন্যবাদ সবাইকে। কোন দেশে নাকি সুষ্ঠু নির্বাচন হয় না, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করতে চাই, সে কি মানে রাত কারা দিন কারা এটা আমার কোশ্চেন, সে কি তুরস্ক নির্বাচন দেখে নাই? মাত্র 0.6% ভোটে তুরস্কের এরদোগান সরকার গঠন করতে পারে নাই, তার কি চোখে এটা পড়ে না? এরদোগান যদি চাইতে 1% ভোট সে আদায় করে নিতে পারত না, সে নেয় নাই। সুতরাং এই ধরনের অর্থ মন্ত্রীদের দ্বারা এই দেশ পরিচালিত হতে পারে না। আজকে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়, আজকে আমেরিকা বিশেষ ইঞ্জিনের মতো একটা ন্যাকারের জন্য ডিসিশন তারা নিতে নেয় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি, যদি এদেশের মানুষ এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, কিন্তু এটি একটি রাষ্ট্রের জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, যা আমরা কখনো চাই না। এদেশের মানুষ আজ মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে, এদেশের মানুষ আজ যে কোনো ত্যাগ স্বীকারের বিনিময়ে এই সরকারকে পরিবর্তন করতে চায়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়া ছাড়া আমরা রাস্তা থেকে যাব না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।